হ্যালো লেস টাকাব চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে শুরু করে কতদিন পর্যন্ত মায়েদের কোন কোন বিষয়গুলো অবশ্যই মেনে চলা উচিত কোন কোন কাজগুলো করতে গেলে কি কি সতর্কতা মায়েদের অবলম্বন করা উচিত যেমন শোয়া হাঁটা চলা কোথাও বসা টয়লেটের কাজকর্ম স্নানের সময় খাওয়া দাওয়া রিলেটেড ইত্যাদি নানান যে সেক্টরগুলো আছে সমস্ত সেক্টরগুলোতে আমাদের কি কি বিষয় মেনে চলা উচিত এবং এর সাথে সাথে শেয়ার করবো সি সেকশন হয়ে যাওয়ার পরে মায়েদের যে তলপেটে একটা দাগ থেকে যায় একটা সেলাইয়ের দাগ বা স্টিচের যে দাগটা থেকে যায় বা যদি পেস্টিং হয়ে যায় তারপরেও যে দাগটা থেকে যায় সেটা আমরা সেটা যত্ন আমরা কিভাবে নিতে পারি এবং আস্তে আস্তে সেই দাগটাকে কিভাবে হালকা করতে পারি এছাড়া শেয়ার করবো সি সেকশন হয়ে যাওয়ার অন্তত কতদিনের গ্যাপ রেখে তারপর স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারকোর্স করা উচিত সি সেকশনের পরে মায়েদের কোন ব্লিডিংটা হলে স্বাভাবিক কোন ব্লিডিংটা স্বাভাবিক নয় কোন কোন ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ইত্যাদি সমস্ত কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চল না করে ফটাফাট ভিডিও তো দেখো আমরা সবাই জানি যে এই প্রসেসটা কিন্তু কোনো নর্মাল প্রসেস বা ন্যাচারাল প্রসেস নয় আমাদের তলপেটের বিভিন্ন লেয়ারকে পরপর কেটে তারপর সেখান থেকে বেবিকে পৃথিবীতে আনা হয় এবং যখন বেবি পৃথিবীতে এসে যায় তারপর ডক্টররা খুব যত্ন করে মায়েদের স্বাস্থ্যের কথা ভেবে সেই সমস্ত লেয়ারগুলোকে আবার পরপর পরপর জোড়া লাগান কখনো ওনারা স্টিচ করে থাকেন বা অনেকের ক্ষেত্রে পেস্টিং করা হয় তো এই ধরনের পদ্ধতিগুলো ফলো করে সেই সমস্ত লেয়ার যেগুলোকে কেটে বেবিকে বাইরে বার করা হয়েছিল সেই সমস্ত লেয়ারগুলোকে পর পর আবার জোড়া লাগিয়ে মাকে বাইরে পাঠানো হয় ওটি থেকে তো প্রসেসটা কিন্তু একদমই ন্যাচারাল কোনো প্রসেস নয় ফলে মায়ের কিন্তু এই যে সিজেকশন ডেলিভারি হয়ে যায় তারপর যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করা উচিত তা না হলে কিন্তু পরবর্তীকালে অনেক রকমের কমপ্লিকেশন তৈরি হতে পারে তো প্রথম চার সপ্তাহ প্রথম সপ্তাহ কিন্তু ছ আমাদের অনেক কিছুই মেনে চলা উচিত এবং বেশ কিছু এমন কাজ আছে যেগুলো প্রায় প্রথম ছ মাস পর্যন্ত আমাদের মেনে চলা উচিত এখানে আমি আমার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করছি এবং সবার আগে বলবো যে যখন সিসেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর যখন মাকে ডি ডিসচার্জ করে দেওয়া হবে হসপিটাল থেকে তখন অনেক হসপিটাল থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় বা ডিসচার্জ সামারি দিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু লেখা থাকে পরিষ্কার করে কোন কোন কাজগুলো করা উচিত কোন কোন কাজগুলো করা উচিত না কোন কোন ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত ইত্যাদি ইত্যাদি তো সেই ডিসচার্জ সামারিটা কিন্তু আমাদের নিয়ে আসা উচিত সাথে সাথে এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের সেখানে যা যা লেখা আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত তো ফার্স্টে বলি যে যখন আমাদের সি সেকশন ডেলিভারি হয়ে যায় তারপর যে একটা দাগ তৈরি হয় মানে একটা স্টিচ বা পেস্টিং করা হয় যে জায়গাটায় সেখানে যে যত্নটা নেওয়ার সেটা আমরা কিভাবে নিতে পারি তো যখন ডক্টররা ডিসচার্জ করে দেন সেখানে তোমরা লক্ষ্য করে থাকবে যে ওখানে ওনারা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঠিক মতন হিলিং হচ্ছে কি না এটা দেখে নিয়ে তারপর ওখানে একটা ওয়াটারপ্রুফ ব্যান্ডেড লাগিয়ে দেন এবার আমাকে যেটা বলা হয়েছিল যে বাড়িতে যাওয়ার পর প্রথম তিন দিন যেন ওখানে জল না লাগে এটা একটু লক্ষ্য রাখতে বলা হয়েছিল তো আমি সেইভাবে গাছ স্পঞ্জ করতাম যদি তোমাদের কারোর এরকম মনে হয় যে স্নান করতে ইচ্ছে করছে খুব গরম তো অবশ্যই মোটা হালকা নরম কোনো তোয়ালে ওই স্টিচের যে জায়গাটা আছে সেখানে চাপা দিয়ে রাখবে যাতে কোনোভাবে ওই অঞ্চলে জলটা না লাগে যদিও ওর ওপরে ওয়াটারপ্রুফ ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হয় তবুও ওই জায়গাটাকে যতটা প্রোটেক্ট করা যায় যাতে জল না লাগে সেই ব্যবস্থা নিয়ে স্নান করতে পারো বা গাছ স্পঞ্জ করতে পারো এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ জল গেলে কিন্তু ওই যে কাটা জায়গাটা শুকোতে চাইবে না শুকোতে দেরি হবে এবং সেখান থেকে আরও নানারকম জটিলতা তৈরি হতে পারে তো আমি মোটামুটি ডক্টরের পরামর্শ নিয়ে প্রথম তিন চার দিন ওখানে কোনো রকম মানে স্টিচের জায়গায় বা পেস্টিং আমার ক্ষেত্রে পেস্টিং হয়েছিল তো সেখানে আমি কোনো রকম যাতে জল না লাগে সেইভাবে ব্যবস্থা নিয়ে স্পঞ্জ করতাম বা স্নান করতাম এবং আমার ডক্টর বলে দিয়েছিলেন যে মোটামুটি পাঁচ ছ দিন পর নিজের থেকেই মানে আমি নিজেই যেন ওই যে ওয়াটারপ্রুফ ব্যান্ডেডটা রয়েছে সেটা তুলে ফেলি তো আমি তুলে ফেলেছিলাম এরকম স্নান করার সময় একদিন ওই ব্যান্ডেডটাকে তুলে ফেলি ব্যান্ডেডটা তুলে ফেলার পর থেকে ডক্টর আমাকে বলেছিলেন যে আমাকে যে মলমটা দিয়েছিলেন সেটা হচ্ছে টি ব্যাকড মলম তো আমি সেই রকম দিনে দুবার ওই টি ব্যাকড মলমটা অ্যাপ্লাই করি ওই স্থানে এবার যখন থেকে আমি ওই ওয়াটারপ্রুফ ব্যান্ডেডটা সরিয়ে দিলাম মলম অ্যাপ্লাই করা শুরু করলাম তখন থেকে কিন্তু আমি নর্মালি স্নান করা স্টার্ট করে দিলাম স্টিচের কাছে কিন্তু তখন জল লাগতো এবং আমি তখন কি করতাম স্নান করা হয়ে গেলে সাথে সাথে ওই যে স্টিচের পোর্শনে যে জলটা ছিল একদম শুকনো তোয়ালে বা গামছা দিয়ে চেপে 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 মুছতাম কোনোভাবে কিন্তু টেনে মুছতাম না চেপে চেপে যাতে জলটা শুকিয়ে যায় আর জলটা টেনে নেয় সেভাবে ওই জায়গাটা একদম শুকনো করে দিতাম তারপরে আমি ওই স্নানের পরে একবার টি ব্যাকড মলমটা অ্যাপ্লাই করতাম এবং সন্ধ্যেবেলার দিকে আরও একবার অ্যাপ্লাই করতাম যখন সন্ধ্যেবেলার দিকে আবার অ্যাপ্লাই করতাম তখনও কিন্তু অবশ্যই হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিতাম নিয়ে তারপর মলমটা ওইখানে অ্যাপ্লাই করতাম তো যতবারই তুমি মলম অ্যাপ্লাই করো না কেন হাতটাকে কিন্তু পরিষ্কার রাখা ভীষণই দরকার রাইট আচ্ছা এই হলো এক মাস পর্যন্ত ডক্টর বলেছিলেন এইভাবে কন্টিনিউ করতে কারণ এক মাস পর ওনার কাছে আবার চেক ছিল তো স্বাভাবিকভাবেই যখন সিসেকশন ডেলিভারি হয়ে যাবে তারপরে ডক্টর যে চেকআপের ডেটটা দেবে সেই ডেটটাই কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত কারণ ডক্টর দেখবেন যে ওই যে যেখানে সেলাই হয়েছে বা যেখানে পেস্টিং হয়েছে সেখানটা এখন কেমন আছে কতটা ঠিক হয়েছে তো এইভাবে যখন এক মাস পর আমি ডক্টরের কাছে গেলাম ডক্টর দেখে বললেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তখন উনি মলমটাকে ওই মলমটাকে স্টপ করে দিতে বললেন এবং আরও একটি নতুন অয়েলমেন্ট দেন বা আরও একটি নতুন মলম দেন আর সেই মলমটার নাম হচ্ছে ফ্লুকোট এন এটাও কিন্তু এই হিলিংয়ে মানে কোথাও কেটে গেলে বা কোনো একটা কাটা স্থানকে হিল করতে সাহায্য করে এবং যে দাগটা থেকে যায় সেটাকেও কম করতে সাহায্য করে তোমরা যাদের অনেক দিন হয়ে গেল সি সেকশন ডেলিভারি হয়েছে তারা খেয়াল করবে যে ওই স্থানটা কিন্তু একটু উঁচু মতন থাকে একটু ফোলা মতন থাকে হয়তো একদম পুরো জোড়া লেগে গেছে বাট একটু উঁচু মতন থেকে যায় একটু দাগ থেকে যায় তো এই যে দাগটা এই যে উঁচু ভাবটা কমানোর জন্য কিন্তু ওই মলমটা অ্যাপ্লাই করার কথা বলেছিলেন তো আমিও স্বাভাবিকভাবে তারপর থেকে ওই ফ্লুকোট এন যে মলমটা সেটা অ্যাপ্লাই করা স্টার্ট করে দিলাম এবং ওই মলমটা যখন দিনে দুবার করে অ্যাপ্লাই করতাম আস্তে আস্তে দেখলাম মানে বেশ কয়েকদিন যেতে যেতে আমি লক্ষ্য করলাম যে দাগটা অনেকটাই হালকা হচ্ছে এবং যে উঁচু ব্যাপারটা স্টিচ করার ফলে থেকে গেছে সেই উঁচু ব্যাপারটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং প্রায় প্লেন হয়ে এসেছে মানে গা একদম স্কিনের সাথে একদম প্লেন হয়ে এসেছে তো এই মলমটা কিন্তু ভীষণ ভালো কাজে দিয়েছে এবং বর্তমানে আর এই ধরনের কোনো উঁচু ভাবটাও নেই একদম যে স্টিচের যে উঁচু ব্যাপারটা ছিল সেটা একদম প্লেন হয়ে গেছে নর্মাল স্কিনের সাথে একদম মিশে গেছে তো এইভাবে আমরা স্টিচ বা পেস্টিংয়ের টেক কেয়ার করতে পারি সেই দাগটাকে অনেকটা হালকা করতে পারি আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পরপর যতদিন না পর্যন্ত ডক্টর বলছেন ওখানে জল লাগানো যাবে ততদিন পর্যন্ত কোনোভাবেই ওখানে জল লাগানো উচিত না যা যা মলম দেবেন সেগুলো অ্যাপ্লাই করা উচিত এবং তারপরে দাগটাকে হালকা করার জন্য আর কি কি করা যেতে পারে যেমন আমার ডক্টর বলে দিয়েছিলেন ফ্লু এন অ্যাপ্লাই করতে তো এই ধরনের কোনো মলমের নাম জেনে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে এই গেল হচ্ছে স্টিচের ব্যাপারটা এরপর আসি হচ্ছে হাঁটা চলা ব্যায়াম ইত্যাদির কথা দেখো যেহেতু সি সেকশন ডেলিভারি হয়ে যায় তো হিলিংয়ের একটা ব্যাপার থাকে একটা মানে ন্যাচারাল প্রসেসে তো আর বেবি আসেনি এই সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু হাঁটা উচিত তাহলে কী হবে গ্যাস ফর্ম করবে না খাবার ভালোভাবে হজম হবে এবং পটের যে বেগটা সেটা ঠিক মতন আসবে এবং স্টিচের ওপরে চাপটা কম পড়বে তো মুভমেন্টের মধ্যে কিন্তু থাকাটা আমাদের ভীষণ দরকার পরামর্শ ছাড়া রকম ব্যায়াম আমাদের করা উচিত নয় এই সময় কারণ বিভিন্ন রকম ব্যায়ামে বিভিন্ন রকমের মুভমেন্ট হবে ফলে যেখানে স্টিচ হচ্ছে সেখানে চাপ পড়বে সেই জায়গাটার আরও ক্ষতি হতে পারে তবে নর্মাল হাঁটা চলা মানে একদম সিম্পল প্লেন মেঝেতে হালকাভাবে হাঁটা চলা কিন্তু ভীষণই ভালো বিশেষ করে খাওয়া দাওয়ার পর যখন কিছু একটা খাওয়া হয়ে যাবে দুপুরের খাওয়ার পর বা রাতে খাওয়ার পর কিছুক্ষণের জন্য অবশ্যই আমাদের কিন্তু হাঁটা চলা করা উচিত এটা শরীরটাকে সুস্থ হতে সাহায্য করবে এরপরের পরের বিষয়টা বলি ওঠা বসার কথা এটা ভীষণই ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা আমাদের অবশ্যই সতর্কভাবে করা উচিত খুব উঁচু থেকে হঠাৎ করে নিচে বসা একদমই উচিত নয় মেঝেতে বসে পড়া বা মেঝেতে বসে কোনো কাজ করা একদমই উচিত নয় এমনকি মেজের থেকে একটু উঁচুতে বসে মানে বসে বা কোনো মেঝের থেকে একটু উঁচু টুলে বসে বা একদম নিচু টাইপের কোনো টুলেও বসা কিন্তু উচিত না কারণ যে যে সময় আমরা একদম নিচে বসবো সেই সময়তেই কিন্তু আমাদের স্টিচের ওপরে বা তলপেটের ওপরে চাপ পড়বে সেটা কিন্তু ক্ষতিকর তাই একদমই নিচে বসে কোনো রকম কোনো কাজ করা এই সময় উচিত নয় এবং যখন আমরা বসবো তখন আমাদের আস্তে আস্তে সাপোর্ট দিয়ে আশেপাশের জিনিস ধরে তারপর একটু উঁচু জায়গায় যেমন একটু উঁচু চেয়ারে বা বিছানাতে এরকম জায়গায় আমাদের বসা উচিত নিচে একদমই কিন্তু মানে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে নিচে বসে যাওয়াটা কিন্তু একদমই উচিত নয় নিচে বসে কোনো রকম কোনো কাজ করা মানে উবু হয়ে বসে ঘর মোছার মতন কাজ বা সবজি কাটার মতন কোনো কাজ বা এই ধরনের কোনো কাজ যেগুলোতে তলপেটে চাপ পড়ছে এবং কোনো কারণে বসে পড়লেও কিন্তু ধাপে ধাপে ধরে ধরে তারপর দাঁড়ানো উচিত একবারেই বসাতে হঠাৎ করে উঠে যাওয়াটা ঠিক নয় তো দেখো যখনই আমরা টয়লেটে যাব তখন সব সময় সব সময়ের জন্য কমট ইউজ করা উচিত মানে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা উচিত কারণ এতে কি হয় আমাদের নিচে বসতে লাগছে না স্টিচের ওপরে তলপেটের ওপরে চাপ পড়ে না ইউরিনেশনের সময় এবং পটি করার সময় দু ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা উচিত যদি ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা না থাকে বাড়িতে সেক্ষেত্রে একরকমের চেয়ার পাওয়া যায় মানে বাজারে কিনতে পাওয়া যায় সেরকম চেয়ার টেম্পোরারি বসিয়ে ইন্ডিয়ান টয়লেটের ওপরে বসে তারপর সেটা ব্যবহার করা যেতে পারে তো এরকম ব্যবস্থা নেওয়া উচিত যাতে কখনোই বসতে গিয়ে মায়ের তলপেটে চাপ না পড়ে বা এখানে চাপ না পড়ে এবং ওঠার সময় মায়ের শরীরটা খারাপ না হয়ে যায় রাইট এছাড়া যখন আমরা স্নান করব তখনও কিন্তু যদি মায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা উঁচু চেয়ার পেতে মা বাথরুমে রেখে তার উপরে বসে স্নান করতে পারেন কখনো কিন্তু বাথরুমের নিচে বসেও মায়েদের স্নান করা উচিত নয় এবং এই বিষয়টা আমাদের প্রথম ছ মাস অবশ্যই মেনে চলা উচিত এরপর তোমাদের সাথে শেয়ার করি শোয়ার কথা তোমরা অনেকেই জেনে থাকবে যে যখন আমরা প্রেগনেন্ট থাকি তখন আমাদের বাঁদিক ফিরে শুতে বলা হয় এবং বালিশের সাপোর্ট দিতে বলা হয় তো ডেলিভারির পরেও সিসেকশন ডেলিভারির পরেও কিন্তু যদি আমরা বেলি অঞ্চলে একটা সাপোর্ট দিয়ে বালিশ দিয়ে তাহলে কিন্তু আমরা অনেকটা আরাম পাই এবং আরাম করে শুতে পারি তো যদি সাইট ফিরে শো সেক্ষেত্রে সাইট ফিরে শুতেই পারো অসুবিধার কিছু নেই শুধু পেটের নিচটাতে বা বেলির নিচটাতে একটা বালিশ দিয়ে যদি সাপোর্ট দিয়ে রাখো পেটটা কিন্তু অনেকটা রেস্ট পায় এবং ওই স্টিচের ওপরে চাপ পড়ে না এই যে সাইড শুলে তো বেলিটাও একদম সাইড ফিরে থাকে তো ওই স্টিচের ওপরে চাপ পড়ে এই ব্যাপারটা কিন্তু টানা এক বছর পর্যন্ত আমাদের মেনে চলা উচিত কারণ মোটামুটি আমাদের ভালোভাবে রিকভার করতে মানে ভেতরে সমস্ত অর্গ্যান থেকে শুরু করে সব কিছু ঠিকঠাকভাবে রিকভার করে আগের অবস্থায় ফিরে যেতে কিন্তু প্রায় এক বছর সময় লেগে থাকে ডেলিভারির পরেও কিন্তু মায়েদের যথেষ্ট পরিমাণে ঘুমানো উচিত হয়তো সম্ভব হয়ে ওঠে না বাট টাইম ম্যানেজ করে আমরা যদি চেষ্টা করি একটু ঘুমানো তাহলে কিন্তু আমাদের শরীরটা খুব তাড়াতাড়ি রিকভার করবে এবং আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো এরপর বলি ব্রেস্ট ফিডিং করানোর কথা তো সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়েদের ব্রেস্ট ফিডিং তো বাচ্চাকে করাতেই হবে তবে ব্রেস্ট ফিডিং করানোর সময় কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত বেবিকে যখন আমরা কোলে নেব তখন যেন স্টিচটার ওপরে চাপ না পড়ে আমরা অনেক সময় ভুল করে কী করি স্টিচ হয়েছে বা বেবিকে ফিট করানোর সময় আমরা নিজেরা ঝুঁকে গিয়ে বেবিকে ফিট করাই এটাতে কিন্তু আমাদের স্টিচের ওপরে বা তলপেটের ওপরে চাপ পড়ে এটা কিন্তু খুবই ক্ষতিকর তার জন্য কি করা উচিত আমাদের কোলেতে বালিশ পাতা উচিত একটা বড় বালিশ কোলে পাতা উচিত তারপর সেই বালিশের ওপরে বেবিকে রাখা উচিত যাতে বেবি আমাদের ব্রেস্টের কাছাকাছি আসতে পারে এমন কখনোই করা উচিত না যে বেবিকে নিচে রেখেছি আমরা ব্রেস্টটাকে ঝুঁকে গিয়ে বেবির মুখের কাছে ব্রেস্টটাকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু কখনোই করা উচিত না এতে কিন্তু আমাদের তলপেটের ওপরে বা স্টিচের ওপরে চাপ পড়বে এছাড়া যখন সি সেকশন ডেলিভারি হয়ে যায় তারপর প্রথম দিকটায় কিন্তু সাইড ফিরে শুয়ে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাটা খুবই ভালো একটা প্রসেস যখন আমরা সাইড ফিরে শুয়ে থাকবো তখন বেলির নিচে একটা বালিশের সাপোর্ট দিতে পারি তারপর আস্তে আস্তে বেবিকে সেই সাইডে রেখে ফিট করাতে পারি তাই সিসেকশন ডেলিভারির পর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন কোনোভাবেই স্টিচের উপরে বা তলপেটের উপরে কোনো চাপ না পড়ে যেভাবে আমরা রিল্যাক্স করে বসে থাকতে পারবো সেভাবে বসেই বা সেভাবে শুয়ে আমরা বেবিদেরকে ফিট করাবো কোন কোন কাজ এই সময় করা উচিত না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো রকম কোনো ভারী জিনিস আমাদের এই সময় চাগানোই উচিত না এমন অনেক সময় হতে পারে যে এই জিনিসটা হয়তো নর্মালি এটা তো ভারীই না কিন্তু সিসেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু সেই জিনিসটা চাগানোর সময়তেও আমাদের সাবধান থাকা উচিত এবং এই ভারী জিনিস না চাগানোর ব্যাপারটা কিন্তু প্রায় ছ মাস পর্যন্ত বা যদি সম্ভব হয় তো এক বছর পর্যন্ত মেনে চলা উচিত এমনকি নট অনলি চাগানো মানে ঠেলা বা টানাও কিন্তু উচিত না কোনো সময় কোনো ভারী জিনিস ঠেলা বা টানাও কিন্তু উচিত না তো এরকম ভারী কোনো জিনিস টানা চাগানো ঠেলা উচিত নয় একদমই উচিত নয় ঘর মোছা কাপড় কাচা এগুলো তো নয় যদি সম্ভব হয় তো সিঁড়ি ওঠানামাটা অ্যাভয়েড করো এক মাস প্রথম এক মাস আর যদি উঠতেই হয় তো সেক্ষেত্রে একটু পা দুটোকে গ্যাপে গ্যাপে দিয়ে ভাগ করে করে রেলিং ধরে ধরে তারপর ওপরে উঠো এছাড়া এই টাইমে কিন্তু স্নানের সময় কখনোই পুকুর বা সুইমিং পুল এগুলো একদমই ব্যবহার করা উচিত নয় কারণ সাতার কাটার মতন মুভমেন্টগুলোতে তলপেটের ওপরে বা পা থেকে তলপেটের যে সংযোগস্থল সেখানে চাপ পড়ে এবং এগুলো কিন্তু স্টিচের জন্য ক্ষতিকর এই যে সুইমিং পুলে স্নান করা বা পুকুরে স্নান করা এগুলো কিন্তু অনেক সময় ওই যে স্টিচ যেখানে হয়েছে সেখানে বিভিন্ন রকম ইনফেকশন তৈরি করতে পারে তো এই জন্য পাবলিক মানে আরও অন্যান্য পাবলিক যেগুলো ব্যবহার করছে সেই সমস্ত জলে স্নান করা কিন্তু এই সময় ঠিক নয় এছাড়া এই সময় আরও যে কাজটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে জোরে কথা বলা চেঁচিয়ে ওঠা বা হাঁচি হচ্ছে মানে যদি খুব দেখা যাচ্ছে যে বারবার হাঁচি হচ্ছে বা খুব কাশি হচ্ছে সেগুলোও কিন্তু স্টিচের ওপরে চাপ ফেলতে পারে অন্তত প্রথম একটা মাস যাতে এগুলো না হয় বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে হাঁচি কাশি কমানোর কোনো ওষুধ খাওয়া যেতে পারে কি না অল্প পাওয়ারের সেটাও নিজের যিনি গাইনোকোলজিস্ট আছেন তার সাথে পরামর্শ নিয়ে খেয়ে সেই হাঁচি কাশিটাকে একটু কম করে রাখা ভালো তাহলে কি হবে এই হাঁচি কাশির ফলে যে পেটের তলপেটে চাপ পড়ার ব্যাপারটা সেটা হবে এবং আমরা অনেকটা সুস্থ থাকবো এই টাইমে মানে সি সেকশন ডেলিভারির পর মায়েদের যাতে কনস্টিপেশন মানে শক্তপটির সমস্যা না হয় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত কারণ যখনই মায়ের শক্তপটির সমস্যা হবে তখনই মাকে প্রেশার দিতে হবে আর প্রেশার দেওয়ার ফলে কিন্তু স্টিচের ওপরে চাপ পড়বে বা যেখানে সেলাইটা রয়েছে বা পেস্টিং রয়েছে সেখানে চাপ পড়বে সেখান থেকে বিপদ ঘটতে পারে যদি এই সময় ডক্টর কোনো পটি ঠিক মতন হওয়ার জন্য কোনো ওষুধ দিয়ে থাকেন বা সিরাপ দিয়ে থাকেন সেটা অবশ্যই ইনটেক করা উচিত এবং ফাইবার যুক্ত খাবার এই সময় মায়েদের খাওয়া উচিত এরপর তোমাদের সাথে শেয়ার করবো ইন্টার কোর্সের কথা অর্থাৎ স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটা কত সপ্তাহের পর থেকে করা যেতে পারে তো মোটামুটি সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর ছ সপ্তাহ আমাদের গ্যাপ রাখা উচিত এই ছ সপ্তাহ হয়ে গেলে মানে ডেলিভারির পর থেকে ছ সপ্তাহ কেটে গেলে তারপর স্বামী স্ত্রী ইন্টারকোর্স করতে পারে এই ছ সপ্তাহ আগে কিন্তু স্বামী স্ত্রীর ইন্টারকোর্স মধ্যে যাওয়া উচিত নয় এটা মায়ের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এরপর বলবো খাওয়া দাওয়ার কথা তো খাওয়া দাওয়া কিন্তু সব সময় লাইট খাবার দাবার খাওয়া উচিত খুব তেল মশলা জাতীয় খাবার খাওয়া উচিত না গ্যাস ফর্ম করতে পারে পেটের সমস্যা হতে পারে নানা রকম সমস্যা হতে পারে ময়দা টাইপের খাবার বা কোনো জাঙ্ক ফুড যেগুলো পডিটাকে শক্ত করে দেয় এই ধরনের খাবার খাওয়া উচিত নয় খাবার অল্প অল্প করে খেতে পারো বারে বারে খেতে পারো যাতে খাবারটা ইজিলি হজম হয় এটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত জল পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত কারণ জল কিন্তু এ সাহায্য করে যে স্টিচটা রয়েছে সেটাকে রিকভার করতে জল সাহায্য করবে এছাড়া কিন্তু প্রোটিন জাতীয় খাবার আমাদের ভালো করে খাওয়া উচিত কারণ প্রোটিন বিভিন্ন রকম সেল তৈরিতে সাহায্য করে ফলে যে কাটা স্থান রয়েছে সেটাকে ঠিক করতে সাহায্য করবে এবং আমাদের শরীরটাকে অনেক স্ট্রং রাখবে যেহেতু প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায় ফলে আমাদের শরীরটাও চট করে সুস্থ হবে এছাড়া নর্মালি ঘরে যা খাবার দাবার হয় সেই খাবার দাবার আমরা খেতে পারি সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর মায়েদের কোন ধরনের খাবার দাবার খাওয়া উচিত মানে আমি যেটা আমার ডায়েটিশিয়ানের কাছ থেকে নিয়েছিলাম সেই ডায়েট চার্টটা আমি অলরেডি শেয়ার করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখো তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিও সেখান থেকে তোমরা জেনারেল একটা গাইডলাইন পাবে যে সারাদিন ধরে মোটামুটি মায়ের শরীরটাকে ঠিক করার জন্য যদি মা ব্রেস্ট ফিডিং করে থাকেন তো সেই সমস্ত ক্ষেত্রে কোন কোন খাবার খাবারগুলো সারাদিন ধরে খাওয়া উচিত এবার বলি সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর কোন কোন বিষয়গুলো আমরা দেখতে পেলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত বা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো সবার আগে বলি যেখানে আমাদের সেলাই রয়েছে বা পেস্টিং হয়েছে সেই স্থান থেকে যদি আমরা রকম কোনো ডিসচার্জ হতে দেখি মানে জলের মতন হোক বা পুজের মতন হোক বা কোনো রকম রস বেরোতে যদি দেখা যায় বা ব্লাড বেরোতে যদি দেখা যায় বা কোনো রকম দুর্গন্ধ ছাড়ে সেখান থেকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর যদি অতিরিক্ত ব্লিডিং হয় ভ্যাজাইনা থেকে যদি অতিরিক্ত পরিমাণে ব্লিডিং শুরু হয় তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত নর্মালি কী হয় ডেলিভারি যখন হয়ে যায় সি সেকশন ডেলিভারি হয়ে যায় তার একদিন দুদিন পর্যন্ত ব্লিডিং হয়ে থাকে আস্তে আস্তে কি হয় মানে যেটা স্বাভাবিক সেটা হচ্ছে আস্তে আস্তে কী হবে ব্লিডিংটা ক্রমশ কমতে থাকে এবং কয়েক সপ্তাহের মধ্যে ব্লিডিং স্টপ হয়ে যায় আর ব্লিডিং হয় না তো যদি এরকম ঘটনা ঘটে তো ঠিক আছে বাট যদি ব্লিডিং হতেই থাকে সেক্ষেত্রে কিন্তু মা একদম দুর্বল হয়ে পড়বেন মায়ের রক্তটা বেড়েই যাচ্ছে ফলে মা দুর্বল হয়ে পড়বেন স্বাভাবিকভাবে এছাড়া নিশ্চয়ই রকম কোনো সমস্যা আছে তা না হলে কিন্তু এতদিন পর্যন্ত ব্লিডিং চলে না তো যদি এরকম ব্লিডিং কন্টিনিউ চলতে থাকে কমার কোনোরকম কোনো লক্ষণই নেই তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত অনেক সময় এরকম হয়ে থাকে যে ছ সপ্তাহ পরে যে ব্লিডিং দেখা দিচ্ছে মা হয়তো ভালো মতন ফিডিং করাচ্ছেন না বা এক্সক্লুসিভ ফিডিং হচ্ছে না করানো সেক্ষেত্রে কিন্তু মায়েদের আবার পিরিয়ড স্টার্ট হয়ে যায় এটা কিন্তু নর্মাল এই যে পিরিয়ড স্টার্ট হয়ে গেলো সেটা কিন্তু হতেই পারে তো এই পিরিয়ডস কবে থেকে স্টার্ট হবে কোনটা নর্মাল কোনটা নর্মাল না এর উপরেও আমি ডিটেলসে ভিডিও করেছি ব্রেস্ট মিল্কের সাথেও এই পিরিয়ডস হওয়ার একটা সম্পর্ক থাকে এই ব্যাপারটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও তো সি সেকশন ডেলিভারির পর যদি ব্লিডিং হতেই থাকে এবং ব্লিডিং যদি না কমে তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত বা হয়তো ড হসপিটাল থেকে ডিসচার্জের সময় ব্লিডিং কমে গেছিলো আর ব্লিডিং হচ্ছিল না হয়তো দেখা গেছে যে ডেলিভারি হয়ে গেছে ছ সপ্তাহ এখনও হয়নি তার মধ্যে আবার একদিন বা দুদিন ব্লিডিং শুরু হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এটা তিন নাম্বারে বলি ভ্যাজাইনা থেকে যদি কোনো রকম কোনো অন্য রকম ডিসচার্জ হয় বা খুব দুর্গন্ধযুক্ত কোনো ডিসচার্জ হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এক নম্বরে বলি যদি তল পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয় প্রথম দিকে কিন্তু যখন সিসেকশন ডেলিভারি হয় তারপর একদিন দুদিন এই ব্যথা থাকে ডক্টররা কিলার দেন ব্যথাটা কমানোর জন্য বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকেন আস্তে আস্তে সব কিছু আমরা যখন রিকভার করতে শুরু করি ব্যথাও কমে যায় এই ব্যথাটা কিন্তু ক্রমশ কমার কথা যদি হঠাৎ করে খুব ব্যথা শুরু হয়ে যায় অ্যাবডোমেনে লোয়ার অ্যাবডোমেনে বা পেটে তল পেটে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত পাঁচ নাম্বার যে বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে সেটা হচ্ছে যদি ফিডিং করাতে করাতে দেখা যায় যে মা ফিডিং করে উঠতে পারছেন না ঠিক মতন মানে বুঝতেই পারছেন না কীভাবে ফিডিং করাবেন বা সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আর একটা যে লক্ষণ দেখলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত সেটা হচ্ছে মায়ের মধ্যে যদি উইকনেস খুব বেড়ে যায় মানে নর্মালি কী হয় সি সেকশন ডেলিভারি হয়ে যায় মা খাওয়া দাওয়া করছেন রেস্ট নিচ্ছেন সব কিছু ঠিকঠাকভাবে মেনে চলছেন সাপ্লিমেন্ট ডক্টর যেগুলো দিয়েছেন আয়রন ক্যালসিয়াম সেগুলো ঠিক মতন গ্রহণ করছেন তারপর মায়ের কিন্তু আস্তে আস্তে রিকভার করে যাওয়া উচিত এবং মায়ের সুস্থ হয়ে যাওয়া উচিত কিন্তু যদি এরকম দেখা যায় যে মা দুর্বল হয়ে পড়ছেন মা কাজকর্ম তো পেরে উঠছেই না করতে বাচ্চাকে দুধ খাওয়াতেও পারছেন তো ক্রমশ যত দিন যাচ্ছে মা কিন্তু দুর্বল হয়ে পড়ছেন যদি এরকম উইকনেস আসে মায়ের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত মোটামুটি এই সকল সতর্কতা গুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত এবং জরুরি ভিত্তিক এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকেও থ্যাংক ইউ